সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে তোমাদের যে সহপাঠ আছে সেখান থেকে নাটক নিয়ে। তোমাদের সহপাঠের যে নাটকটি আছে সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফরের লেখা। দেখো, প্রথমে আমরা লেখক সম্পর্কে কিছুটা জেনে নিই। সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত তিনি একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার পদচারণা ছিল। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সুচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করার এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূলত দেখো, সিকান্দার আবু জাফরের লেখায় বেশিরভাগ ক্ষেত্রে যে অন্যায়, অত্যাচার, শোষণ এর বিরুদ্ধে তার লেখাগুলো ছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষাজীবন শুরু হয় তৎকালীন খুলনার বর্তমান সাতক্ষীরা তালাবিড়ি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। শিক্ষাজীবন সমাপ্ত হওয়ার পরে 1941 সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন। উনিশশো সাতচল্লিশের দেশ ভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব পালন করেন তিনি। আমাদের সংগ্রাম চলবে, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনা স্রষ্টা হলেন সিকান্দার আবু জাফর। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা। তাছাড়া তার বিখ্যাত নাটক আরও রয়েছে মাকড়সা, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাওল বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চার স্বীকৃতিস্বরূপ 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। কবি এবং নাটকের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মে তিনি সাক্ষর রাখেন। বিশিষ্ট এই লেখক মৃত্যুবরণ করেন 1975 সালে ঢাকায়। আচ্ছা, আমরা জানি যে সিরাজউদ্দৌলা মূলত ইতিহাস ভিত্তিক নাটক। ইতিহাসের কাহিনীকে কেন্দ্র করে রচিত এই নাটকটি সিকান্দার আবু জাফর রচিত এই নাটকটির করুণ রসাত্মক। দেখো, এই নাটকের কিন্তু ট্র্যাজেডি রয়েছে। নবাব সিরাজউদ্দৌলার জীবনের যে করুণ কাহিনী সেটা এখানে বর্ণিত হয়েছে। মূলত দেখো, ট্র্যাজেডি বলতে আমরা কী বুঝি? যে আত্মদ্বন্দ্বে পরাভূত মানব জীবনের করুণ কাহিনীকে ট্র্যাজেডি বলে, অথবা কোনো মহৎ জীবনের অপ্রত্যাশিত জীবনাবসানও ট্র্যাজেডি। এক অপরিসীম সিরাজউদ্দৌলার যে অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে নাটকটি। ট্র্যাজেডি সদৃশ বেদনাবহতা এই নাটকে বিদ্যমান। নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজের ব্যক্তিত্ব প্রজ্ঞা একইভাবে শিল্প মানকে স্পর্শ করেছে। এক অনিবার্য ও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকার মধ্যে দিয়ে সিরাজকে নাট্যকার ট্র্যাজেডির নায়কের মতো এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। আবার একথাও সত্য যে সিরাজ মৃত্যু যন্ত্রণা ভোগেও অবসান ঘটিয়েছে, যা ট্র্যাজেডির মেজাজ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, নাটকটি রচনার সবসময় বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতিতে যে আন্দোলনের অভিঘাত লক্ষ্য করা যাচ্ছিল সম্যকভাবে উপলব্ধি করে সম্ভবত পুঙ্খানুপুঙ্খ গ্রিক বা শেক্সপিয়রীয় ট্র্যাজেডির ব্যাকরণ মেনে কোনো নাটক রচনার নাট্যকার উদ্বুদ্ধ হননি। কেননা নাটকটি রচনাকাল মূলত স্বাধীনতার আকাঙ্ক্ষায় নতুন করে বাঙালির জেগে ওঠার সময়। দেখো যে পলাশির যুদ্ধকে 1757 সালের পলাশির যুদ্ধকে কেন্দ্র করে রচিত এই নাটক বাণিজ্যের আকর্ষণে সম্পদে পরিপূর্ণ ছিল ভারতবর্ষ বা বাংলা। তখন বাণিজ্যের আকর্ষণে ইউরোপীয়রা দীর্ঘকাল পূর্বে ভারতে আসে এবং ক্রমশ এদেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। তারা যখন দেখলো যে ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশটা ভালো এবং উপযোগী, তখন তারা
দীর্ঘদিন এখানে থেকে যাওয়ার পাইতারা শুরু করে। বাণিজ্যের কথা বিবেচনা করে বলা যায়, এই অঞ্চলের পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল সমগ্র ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে। স্মরণ রাখা প্রয়োজন যে কলম্বাস এদেশ আবিষ্কারের উদ্দেশ্যেই এককালে সমুদ্রযাত্রা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি আবিষ্কার করে ফেলেন আমেরিকা। দেখো, কলম্বাস এই ভারতবর্ষের উদ্দেশ্যে বের হয়ে, ভারতবর্ষকে পরিদর্শন উদ্দেশ্যে বের হয়েই তিনি আমেরিকার যে অজানা রাষ্ট্রটি ছিল সেখানে চলে যায়। এখন তার ওইখান থেকেই আমেরিকার, সারা পৃথিবীর ইতিহাসে আমেরিকা রাষ্ট্রের পরিচিতি। ইতিহাস থেকে আরও জানা যায় যে পর্তুগিজগামী ভাস্কোদা গামা ভারতে পৌঁছেছিলেন 1498 সালে। এই পর্তুগিজদের সূত্র ধরে একের পর এক বাণিজ্য কুঠি পূর্ব ভারতসহ ভারতের বিভিন্ন অংশে স্থাপিত হতে থাকে। এরা দস্যু বৃত্তিতে লিপ্ত ছিল। মূলত ভারতবর্ষের যে সম্পদ, এগুলো লুট করেই কিন্তু ইংল্যান্ড এরকম অনেক রাষ্ট্র আছে যারা এখন ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু তাদের সম্পদের মূল ইয়াটা ছিল কিন্তু ভারতবর্ষ থেকে। এদের নিয়ন্ত্রণ ও দমন করতে তৎপর হন মুঘল সম্রাট জাহাঙ্গীর। আরও উল্লেখ করা প্রয়োজন যে তার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘকাল বাংলাকে শোষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। বলা যেতে পারে এই অপাত ক্ষুদ্র ঐতিহাসিক ঘটনায় মূলত ভারতের পরবর্তী ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে। ইতিহাস থেকে আরও জানা যায়, 1632 সালে বাংলার সুবাদার যুবরাজ শাহ সুজার সম্মতি পেয়ে ইংরেজরা কারখানা স্থাপনের অনুমতি পায়। এরকম কিছু কিছু সম্রাটের সুযোগ সুবিধায় তারা ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং তাদের আধিপত্য বিস্তার করে। এর ধারাবাহিকতায় 1698 সালে ইংরেজরা সুতানটি গোবিন্দপুর কলকাতা গ্রাম ক্রয় করে এবং উল্লিখিত এই তিনটি গ্রাম নিয়েই পরে কলকাতা নগরী গড়ে ওঠে। তারা তাদের নিজস্ব সম্পত্তি করে নেয় এই গ্রামগুলোকে। এর কাছাকাছি সময়ে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। মরণাপন্ন সম্রাট ফরুক শিয়রকে শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন ইংরেজি ডাক্তার হ্যামিল্টন। আর এরই পুরস্কার হিসেবে ডাক্তারের অনুরোধে ইংরেজদের এদেশে অবাধে বাণিজ্য করার ফরমান দেন সম্রাট, যা ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ করে দেয়। পরবর্তীতে দেখো, আলীবর্দী খাঁ অসুস্থ হয়ে যাওয়ার পরে তার নাতি সিরাজউদ্দৌলাকে যখন সিংহাসনে বসান, তখন তিনি ছিলেন নিতান্তই যুবক, মাত্র 22 বছর বয়স ছিল তখন। সে যদিও ভালো শাসক ছিল, কিন্তু তার পক্ষে তার প্রাসাদের যে রাজনীতি বা ষড়যন্ত্র, এগুলো কঠোর হস্তে দমন করা সম্ভব হয়নি, যার কারণেই বাংলার স্বাধীনতায় 1757 সালে যে পরাজয়, সেটি মূলত প্রাসাদ ষড়যন্ত্র বা তার আমাত্য, তার যে সহকর্মীরা ছিল তাদের বেইমানির কারণেই ইংরেজরা সফল হয়। এদেখে দেখো, দিল্লির শাসন ব্যবস্থা যে সময় দুর্বল মারাঠাদের, 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন। যখন সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে পেরে উঠছিলেন না, তার শেষ পর্যায়ে তিনি তাদের দমন করতে চায়। আর সেখানে যে যুদ্ধ হয়, ইংরেজদের তুলনায় নবাবের অস্ত্র শস্ত্র সমস্ত কিছুই বেশি ছিল, কিন্তু শুধুমাত্র কিছু কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সফল হতে পারেননি। ইতিহাস থেকে জানা যায় যে ইংরেজ পক্ষে মাত্র 3000 সৈন্য এবং 8টি কামান ছিল, দেখো, আর বিপরীতে নবাবের পক্ষে ছিল 50,000 সৈন্য এবং অসংখ্য, প্রায় 53টি কামান। এত বিপুল সমর সামর্থ্য থাকা সত্ত্বেও নবাবের পরাজয় হলো, কেননা তার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল। এভাবে এক অন্যায় যুদ্ধে বাংলায়
ইংরেজদের অধীন হলো। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে গিয়ে বিশ্বাসঘাতক পুঁজিপতি আর সেনাপতিরা বাংলার স্বাধীনতা বিসর্জন দিল। মীরজাফর যে এর মূল হোতা ছিল, পরবর্তীতে তাকে ইংরেজরা বাংলা সিংহাসনে বসায় নামে মাত্র তিনি তখন সম্রাট হয়েছিল, কিন্তু সমস্ত দায়িত্ব সমস্ত কিছু দেখাশোনা কিন্তু ইংরেজরাই করত। সিরাজের এই পরাজয়ে তার সমর শক্তির কোনো অভাব ছিল না, কেবল অভাব ছিল নিকটজনের সততা এবং আন্তরিকতার। এই পরাজয় একান্তভাবেই রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ঘটেছিল। পলাশির যুদ্ধে জয়লাভের সূত্রে ইংরেজরা দিল্লির সম্রাট ফরুক শিয়র প্রদত্ত সেই ফরমান কার্যকর করতে সক্ষম। এভাবেই বাংলার রাজনীতি এবং অর্থনীতিতে ইংরেজরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। দেখো, আমরা এখানে সিরাজ নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের বা তার শাসনের যে কিছুটা ত্রুটি ছিল, সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হবার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিণত হওয়া। কিন্তু তার বয়স কম হওয়ায় বা তার ভিতরে ক্ষমাশীলতা বেশি হয়, তিনি বুঝতে পেরেছেন যে তার প্রাসাদের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তাদের কিন্তু তিনি বারবার ক্ষমা করে দিয়েছেন, যার ফলশ্রুতিতেই কিন্তু তার এই বড় ধরনের পরাজয়। নাটকের উপাত্তে লক্ষ্য করা যায় যে সিরাজ আর জনতা একই কাতারে এসে দাঁড়িয়েছে। সিরাজকে তারা সমর্থন করে, কিন্তু জনতা যুদ্ধ জানে না। তাই সেনাপতি মোহনলাল বন্দী হবার পরে জনতা অত্যন্ত বাস্তব কারণেই ধীরে ধীরে মুর্শিদাবাদের নবাব দরবার ছেড়েছে। বুঝতে কষ্ট হয় না এই প্রস্থান অনেক কষ্টের, অত্যন্ত বাস্তব অনেক কষ্টের, নিতান্তই প্রাণ বাঁচানোর তাগিদে। এই জনসম্পৃক্ততাই সিরাজ চরিত্রটিকে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সিরাজ চরিত্রের দুর্বলতা হলো তার যন্ত্রণা ভোগের সীমাবদ্ধতা। নবাব দরবার থেকে জনতা সরে যাবার পর লুৎফার সঙ্গে সিরাজের যে কথোপকথন করা লক্ষ্য করা যায়, তাতে একদিকে নতুন করে শক্তি সঞ্চয়ের আশাবাদ, অপরদিকে পলায়নের গ্লানি। এই দুয়ে মিলে যে ঘনীভূত ক্লাইম্যাক্সের জন্ম দিতে পারত, তা পরিস্ফুট হওয়ার প্রয়োজনীয় সুযোগ পায়নি। নাটকের শেষ অঙ্কের প্রথম দৃশ্যে সিরাজ অনুপস্থিত, আর দ্বিতীয় দৃশ্যে খুব অল্প পরিসরে সিরাজ নিহত হয়। ফলে বন্দি সিরাজের যন্ত্রণাভোগ, তার দ্বন্দ্ব পরিতাপ কোনো কিছুই বিকশিত হওয়ার সুযোগ পায়নি। কিন্তু নাট্যকার এই সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে চেয়েছেন পাঠক এবং দর্শকদের মাঝে। সিরাজের যে অবস্থান, সিরাজের জনসম্পৃক্তির আমেজকে বজায় রাখার মধ্যে দিয়ে সিরাজের মৃত্যুতে নাটক শেষ হয়নি, কিন্তু নাট্যকারের বার্তা ছড়িয়ে পড়ে পাঠক তথা দর্শকদের মধ্যে। সিরাজের মৃত্যু দৃশ্য বর্ণনা করতে গিয়ে নাট্যকার যখন বলেন শুধু মৃত্যুর আক্ষেপ, তার হাত দুটো মাটি আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল, তখন এই আক্ষেপ তো লালন করে পাঠক এবং দর্শক। সিরাজের অসমাপ্ত লড়াইটি তাদেরকেই শেষ করতে হবে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীনতার সুরক্ষা করতে হবে। করুণ রসাত্মক পরিণতি সঞ্চয়ের মধ্যে দিয়ে বিশাল জনমানুষের মধ্যে এই লড়াকু মনোভাবকে জাগিয়ে তোলাই সিরাজের চরিত্রের সার্থকতা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো সবাই, আর পরবর্তী ক্লাসে আবার এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু বিষয়টি দীর্ঘ।